হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা তো করবো সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু ভীষণ ভালো আছি। আর এখন বাজে বিকেল 5:30, 5:30 থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। তো আমরা একটুখানি রেডি হয়ে নিয়েছি, দুটো বাচ্চাকে নিয়ে আমরা এখন, মানে আমি আর শর্মিষ্ঠা একটুখানি বেরোবো, কোনো কাজে যাচ্ছি না, জাস্ট একটুখানি ঘুরে ঠুরে কিছু একটু খাওয়া দাওয়া করব, তো তারপরে ব্যাক করব। তো মেইন টার্গেট যা আছে, মানে বাইরে বেরোলে কি টার্গেট হ, মানে কি থেকে কি হয় সেটা তো মাথায় থাকে না, কিন্তু ইচ্ছে আছে আইসক্রিম পার্লারে অবশ্যই যাব আইসক্রিম খেতে, মানে ওটাই মেইন টার্গেট। তো তারপরে দেখা যাক এক্সট্রা কি হয়, আদেও আইসক্রিম খেতে পারি কি না। তো যাই হোক, চলো যাওয়া যাক, চেক করতে থাকো ব্লগটা, আশা করব তোমাদের খুব ভালো লাগবে। তো আমরা সম্পূর্ণ রেডি, এখন আমরা বেরোবো, মানে বেরোনোর আগে আমি যাব এক জায়গায়। তো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। তো দেখো এই শাড়িটা আমার, আমি ধোয়াতে দিয়েছিলাম যেটা পালিশ করে, তো আমার এত সুন্দর শাড়িটা দেখো কি পালিশ করেছে, দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছি না, এই যে এগুলো দেখছো তো সব হোয়াইট হোয়াইট হয়ে রয়েছে, মানে পুরো শাড়িটাই আমার এরকম করে দিয়েছে, মানে এই যে এরকম এরকম সাদা সাদা রেখে শাড়িটা ভর্তি, মানে যেখানে আমার এটা পুরো লাল শাড়ি সেটা এখন অড লাগছে। তো আমি বলে এসেছিলাম বলে আমাকে বললো শাড়িটা আবার দিয়ে যেতে, তো দিয়ে তারপরে যাব। হাই, তোরা যা, আমরা যাচ্ছি অন্য জায়গায়, তোরা চলে যা। বাবা তুমি কোনটা খাবে? কোনটা কোনটা? যদি চকলেটটাই পছন্দ করছে, এটা কি চকলেট না মনে হয়? হ্যাঁ চকলেট, চকলেট ডোডো ওটাই নেবে। যাই হোক আমরা চুজ করে নিয়েছি, আমার তো জানোই মানে কাজু ড্রাগসটা আমার যেরকম লেগেছিল ওটা ছাড়া আর কিছু ভাবতে পারছি, চলো ফটাফট অর্ডারটা আমি করে দিই। কাজু ড্রাগস, কাজু ড্রাগস তো আগেই ছিল, কাজু ড্রাগস সবে একটা। তাহলে তুমি কি খাবে? টুটি ফুটি? আমি তো না টুটি ফুটি আমি নেবো না, আমি তাহলে একটু দেখে নিচ্ছি। তাহলে দেখো ম্যাঙ্গো আছে,
চলে এসছি আমরা লাটকান দেখাতে বললো আমরা আইসক্রিম খেয়ে ভাইয়ের দোকানে দেখা করতে এসেছি দেখা করে তারপর বাড়ি যাবো কিছু খাওয়া দাওয়া নেই হেঁটে হেঁটে এসেছি আমরা বাড়ি ফিরে চলে এসেছি আর বেরিয়ে আমি আর শুট টুট করতে পারিনি কারণ দুটো বাচ্চা নিয়ে বুঝতেই পারছো তো একটুখানি হেঁটে তারপরে টোটো করে আবার বাড়ি চলে এসেছি আর টুকটাক জিনিস এনেছি টুকটাক বলতে আমি দাঁড়াও দেখাচ্ছি না দেখালে শান্তি নেই এই যে ডোডোর জন্য এই মাস্কটা কিনলাম আর এটার মধ্যে আছে দুটো রিমুভার 20 টাকা দামের রিমুভার ঠিক আছে আর এটা 30 টাকা এই কটন যেটার কটন রিমুভার আর কিনেছি একটা হুডা বিউটি নেল পালিশ এটা নিল 50 টাকা আমি ফার্স্ট টাইম হুডা বিউটির মানে নেল পালিশ কিনলাম তো আর নেল পালিশ তুলতে না অন্য বেশি দাম দিতে না প্রচণ্ড গায়ে লাগে তো এই কারণে আমি এই 20 টাকারটাই আনি আর যদি যখন আমি নেল পালিশ পরি এখন ধরো একটু নখটা বড় বড় হয়েছে তো এখন নেল পালিশটা পরবো আর যখন ছোটো নখ থাকে তখন পরি না তো এখন কি হবে দুদিন পরপরে আমি পরবো আর তুলবো পরবো আর তুলবো সেই কারণে আমি কম দামেরটাই মানে ব্যবহার করি যাই হোক চলো এখন একটু ফ্রেশ হয়ে নিই তারপরে আবার বাকি কথা পরে হবে রং করা হয়ে গেছে এই দাগ তুলতে না আমাদের অবস্থা খারাপ হয়ে যায় আর এগুলো দেখতে পাচ্ছ ম্যাক্সিমাম কিন্তু মেডিসিন সেগুলো আমার যেগুলো না খেয়ে খেয়ে জমেছে জাস্ট 1 মাসে মানে এটা একদম সত্যি কথা ও বাড়িতে থাকে ঠিকই ধরো আমার যেমন কি হয় কোথা থেকে বেরিয়ে আসলাম যেহেতু এখন বাড়ি আছে কোথা থেকে বেরিয়ে আসলে আগে গিয়ে কথা বলবো তখনই দেখি কানের মধ্যে হেডফোন মানে ওর থেকে প্যাথেটিক কিছু আর থাকে না সারাদিন কথা বলি ও হয় না কোথায় সারাদিন একটু ঝগড়া বাগড়া না করলে ভালো লাগে না তো এখন শুনে গেল ঝগড়া হচ্ছে না না নেক্সট শনিবারে যখন ঘুরতে যাব তখন এই বলে দিলে আমরা এই মানে নেক্সট নয় এই যে স্যাটারডে আসছে আমরা যাব বেড়াতে তো কোথায় যাব বলবো না
এরা বলবে যে তুমি তো কিছুই বলছো না, কি করছো, রেগে যেও না, রেগে যেও না, একটু সবুর সহ সবকিছুই তো জানতে পারবে। মানে হঠাৎ করে বলে দিলে তোমাদের চোখের মধ্যে সব ভাসবে, ও আচ্ছা আচ্ছা এটা এটা এটা, সেই জন্য বলবো না। আজকে তুমি কাজ করো না, এই কটা পিক্সেলের কটা ফটো দিও, মানে ফটো কোয়ালিটি তো জানতে পারবে। ঠিক আছে, আজকে আজকের ব্লগের শেষে কতগুলো মানে পিকচার পাবে, তাই তো? হাবি জাবি পিকচার, কিন্তু কোনো ভালো পিকচার না, তাই তো? মানে পিকচার কোয়ালিটি ভালো আমি সেটা বলিনি, মানে ওই যে সুন্দরভাবে ছবি তোলা, এটা এটা হয়তো আমার ছেলের মুখ আমারটা এরকম পাবে। দেখো আগের দিনকে করেনি ডোডো, আজকে করেছে, আর একজনকে করাচ্ছে, হা করে গেছে ও। এদিকে দেখাও, আমার দিকে, আমার দিকে দেখাও, তুই কোথায় যাচ্ছিস, তুই মা দিয়ে থাকবি কেন, এদিকে দেখাও, দুই ভাই দুই ভাই দুই ভাই থাকাও এদিকে। এ মা ছোটু কি সুন্দর মুখটা করেছে দেখ বাবা, দুই ভাই ভাই গলা হাত দিয়ে, গলা হাত দিয়ে, হ্যাঁ এদিকে দেখাও আমার দিকে। এ বাবা, এ বাবা কেউ দেখা, ওই যে যে এই যে মেরুন মেরুন যে কালারটা, এখন হবে আমাদের সিংহাসন কালার, কি কোন কালারটা, এই কালারটা একটু ভালো, এই যে যে দরজায় যেটা, হ্যাঁ ওটাই দিতে বললাম, এই পুরোটাই, পুরো সিংহাসনটাতেই দিয়ে দাও, এইটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না 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 না, কই গেল আরেকজন, রাইট খেতে মাঝে ভালোই লাগছে, দেখেছো মা কালারটা, তাই না বলা, বল না, এটাই দুপোর দিলে অসাধারণ লাগবে, আর ওপরে উঠে যাবে, লাইটটাও পড়বে, ভালো লাগবে দেখতে। যুদ্ধ কমপ্লিট, মানে এখন একটুখানি ঝকঝক তকতক করছে, ভালো লাগে বেশ। তো যাই হোক, মোটামুটি ক্লিন করলাম, কিছু ড্রয়ারগুলো দেখলে, মানে ড্রয়ারটা কি করলাম বলতো, যে কাগজপত্রগুলো থার্ডে থাকবে সেগুলো, না সরি সেকেন্ডে থাকতো, সেটা থার্ডে নিলাম, আর ডোরগুলো একটু ওপরে তুললাম, কারণ ছোটু এসে সবসময় বার করে করে সব নিয়ে নেয়, কালার নিয়ে নেয়, ই করে নেয়, আর কালার দিয়ে তো দেখেছো মানে যাচ্ছে তাই অবস্থা করে প্রত্যেকটা ঘরে, আর মাদের ঘরের দেওয়ালে তো অনেকটা পোর্শন কালার করেই দিয়েছে, তো সেই কারণে শর্মিষ্ঠা ক্যাচর ক্যাচর করে যাচ্ছিলো, তুমি তোলো তুমি তোলো, তুমি আলাদা গেছে, তো আজকে একটু টাইম পেলাম ওগুলোকে শিফট করার। তো যাই হোক, আর এখন বসেছি, একজনকে পাঠিয়ে দিয়েছি, এতক্ষণ অবধি ছিল, তো একজন চলে গেছে আর একজন ড্রয়িং করতে বসলো, দেখাচ্ছি দেখো, আগে দেখে নাও, আমার শোকেসটার সামনে, এই সরি টিভিটার সামনে একদম ফাঁকা, সোফা একদম ফাঁকা করে দিয়েছি, ড্রেসিং টেবিল একদম পরিষ্কার করে দিয়েছি, আর ডোডো বসে পড়েছে, তাই তো, করো মা করো, কি করছিস রে বাবা, ভালো রে, খাও দেখি দাও কেমন খেতে লাগে, বাবা খেয়ে দেখো, অনেক তো তোলে মুখে যায় কতটুকু দেখো, অনুমান একটা মাছের মাথা দিয়ে পুঁই শাক হয়েছিল, সেটা দিয়ে খাচ্ছি, আর মাছের ঝোল হয়েছে, তাই মাছের ঝোল খাবো না বলে আমি মাছ খাচ্ছি। তুমি কি না খেয়ে মিস করলে জানো তো, মাছের ঝোলটা, আচ্ছা সবকিছু ভালো হয়েছে, মানে দুটো আইটেম ব্যাপক, বাবা মা বাড়ি গিয়ে ওর মানে পোচ সম্বন্ধে আইডিয়া বেড়ে গেছে, ঠিক আছে না তোমরা খেয়ে নাও তাহলে।